রানী বানরের ভরসায় বুক বেঁধে মনের মতো ক্ষীরের ছেলে করলেন। তাকে চেলির জোড় পরালেন, সোনার টোপর পরালেন, জরির জুতো পায়ে দিলেন। বানর চুপি চুপি ক্ষীরের বর পালকিতে তুলে রঙিন ঢাকা নামিয়ে দিলেন। বরের কেবল দুখানি ছোট পা, দুপাটি জরির জুতো দেখা যেতে লাগলো। 16 জন কাহার বরের পালকি কাঁধে তুললে। বানর মাথায় পাগড়ি, কোমরে চাদর বেঁধে, নিশেন উড়িয়ে, ঢাক বাজিয়ে, আলো জ্বালিয়ে ক্ষীরের পুতুলের বিয়ে দিতে গেল। রানী আধারপুরে একলা বসে বিপদভঞ্জন বিঘ্নহরণকে ডাকতে লাগলেন। এদিকে বর নিয়ে 16 কাহার, মশাল নিয়ে মশালধারী, ঢাক ঢোল নিয়ে ঢাকি ঢুলি, ঘোড়ায় চড়ে বরযাত্রী, সারা রাত বাঁশি বাজিয়ে, আলো জ্বালিয়ে, ঘোড়া হাঁকিয়ে দিঘনগরে এসে পড়ল। দিঘনগরে দিঘির ধারে ভোর হল, মশাল পুড়ে পুড়ে নিবে গেল, ঘোড়া ছুটে ছুটে বেদম হল, কাহার পালকি বয়ে হয়রান হল, ঢাক পিটে ঢাকির হাতে খিল ধরল। বানর দিঘির ধারে তাঁবু ফেলতে হুকুম দিলে। দিঘির ধারে ষষ্ঠীতলায় বরের পালকি নামিয়ে কাহারদের ছুটি দিলে। মন্ত্রীকে ডেকে বলে দিলে, মন্ত্রী মশাই, রাজার হুকুম, বরকে যেন কেউ না দেখে, আজকের দিনে বর দেখলে বড় অমঙ্গল। মন্ত্রী রাজার হুকুম জারি করলেন। রাজার লোকজন দিঘির জলে নেয়ে রেঁধে বেড়ে খেয়ে তাঁবুর ভিতর শুয়ে রইল, বট গাছের দিকে এলো না। গায়ের বউ ঝি ষষ্ঠী ঠাকুরনের পুজো দিতে এলো, রাজার পাহারা হাঁকিয়ে দিলে। সেদিন বটতলায় ষষ্ঠী ঠাকুরনের পুজো হলো না। ষষ্ঠী ঠাকুরন খিদের জ্বালায় অস্থির হলেন, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হল। বানর মনে মনে হাসতে লাগল। এমনি বেলা অনেক হলো, ষষ্ঠী ঠাকুরনের মুখে জলবিন্দু পড়ল না। ঠাকুরন কাঠামোর ভিতর ছটফট করতে লাগলেন। ঠাকুরনের কালো বেড়াল মিউ মিউ করে কাঁপতে লাগলো। বানর তখন মনে মনে ফোন দিয়েটে পালকির দরজা খুলে রেখে আড়ালে গেল। ষষ্ঠী ঠাকুরন ভাবলেন, আহ আপদ গেল। কাঠ ফাটা রোদে কাঠামো থেকে বের হয়ে নৈবেদ্যের ছোলাটা কলাটা সন্ধান করতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখেন পালকির ভিতর ক্ষীরের পুতুল। ঠাকুরন আর লোভ সামলাতে পারলেন না, মনে মনে ঘুম পাড়ানি মাসি পিসিকে স্মরণ করলেন। দিঘনগরে যখন দিন, ঘুমের দেশে তখন রাত। ঘুম পাড়ানি মাসি পিসি সারা রাত দিঘনগরে ষষ্ঠীর দাস শেঠের বাছা ছেলেদের চোখে ঘুম দিয়ে সকালবেলা ঘুমের দেশে রাজার মেয়েকে ঘুম পাড়িয়ে অনেক বেলায় একটুখানি চোখ বুজেছেন। এমন সময় ষষ্ঠী ঠাকুরনের ডাক পড়ল। ঘুমের দেশে ঘুম পাড়ানি মাসি জেগে উঠলেন, ঘুম পাড়ানি পিসি উঠে বসলেন, দুই বোনে ঘুমের দেশ ছেড়ে দিঘনগরে এলেন। ষষ্ঠীর পায়ে প্রণাম করে বললেন, ঠাকুরন দিন দুপুরে ডেকেছেন কেন? ঠাকুরন বললেন, বাছারা এতখানি বেলা হলো এখনো ভোগ পাইনি, তোরা একটি কাজ কর, দেশের যে যেখানে আছে ঘুম পাড়িয়ে দে, আমি ডুলির ভেতর ক্ষীরের পুতুলটি খেয়ে আসি। ষষ্ঠী ঠাকুরনের কথায় মাসি পিসি মায়া করলে, দেশের লোক ঘুমিয়ে পড়ল। মাঠের মাঝে রাখাল, ঘরের মাঝে খোকা, খোকার পাশে খোকার মা, খেলাঘরে খোকার দিদি ঘুমিয়ে পড়ল। ষষ্ঠীতলায় রাজার লোকজন, পাঠশালায় গায়ের ছেলে পিলে ঘুমিয়ে পড়ল। রাজার মন্ত্রী হুঁকো নল মুখে ঘুমিয়ে পড়লেন। গায়ের গুরু বেথাতে ঢুলে পড়লেন। দিঘনগরে দিনে দুপুরে রাত এলো, মাসি পিসি সবার চোখে ঘুম দিলেন। জেগে রইল গায়ের মাঝে রাস্তার শেয়াল, কুকুর, দিঘির ধারে রাজার হাতি, ঘোড়া, বনের মাঝে বনের পাখি, গাছের ডালে রানীর বানর, আর জেগে রইল ষষ্ঠীর দাস বনের বেড়াল, জলের বেড়াল, গাছের বেড়াল, ঘরের বেড়াল। ষষ্ঠী ঠাকুরন তখন ডুলি খুলে ক্ষীরের ছেলে হাতে নিলেন। ক্ষীরের গন্ধে গাছ থেকে কাঠ বেড়াল নেমে এলো, বন থেকে বন বেড়াল ছুটে এলো, জল থেকে উত বেড়াল উঠে এলো, কুনো বেড়াল কোন ছেড়ে ষষ্ঠীতলায় চলে এলো। ষষ্ঠী ঠাকুরন ক্ষীরের ছেলে 10টি আঙুল বেড়ালদের খেতে দিলেন। নিজে ক্ষীরের হাত, ক্ষীরের পা, ক্ষীরের বুক, পিঠ, মাথা খেয়ে ক্ষীরের 2টি কান মাসি পিসির হাতে দিয়ে বিদায় করলেন।
মাসিপিসি ঘুমের দেশে চলে গেলেন। দিগনগরে দিঘির ঘাটে বরযাত্রীর ঘুম ভাঙল, গাঁয়ের ভিতর ঘরে ঘরে গ্রামবাসীর ঘুম ভাঙল। ষষ্ঠী ঠাকুরুন তাড়াতাড়ি মুখ মুছে কাঠাময় ঢুকতে যাবেন, এমন সময় বানর গাছ থেকে লাফিয়ে পড়ে বললে, ঠাকুরুন পালাও কোথা, আগে ক্ষীরে ছেলে দিয়ে যাও, চুরি করে ক্ষীর খাওয়া ধরা পড়েছে, দেশ বিদেশে কলঙ্ক রটাবো। ঠাকুরুন ভয় পেয়ে বললেন, আমার এমুখ পড়ে বলে কি, সর সর আমি পালাই, লোকে আমায় দেখতে পাবে। বানর বললে, তা হবে না, আগে ছেলে দাও তবে ছেড়ে দেবো, নয় তো কাঠামো শুদ্ধ আজ তোমায় দিঘির জলে ডুবিয়ে যাব, দেবতা হয়ে ক্ষীর চুরির শাস্তি হবে। ঠাকুর লজ্জায় মরে গেলেন, ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, বাছা চুপ কর চুপ কর চুপ কর বাছা চুপ কর, কে কোন দিকে শুনতে পাবে, তোর ক্ষীরের ছেলে খেয়ে ফেলেছে, ফিরে পাবো কোথা, ওই বটতলায় আমার ছেলেরা খেলা করছে, তোর যেটিকে পছন্দ সেটিকে নিয়ে বিয়ে দিকে যা, আমার বরে দুরানি তাকে আপনার ছেলের মতো দেখবে, এখন আমায় ছেড়ে দে। বানর বললে, ওই ঠাকুরুন বটতলায় তো ছেলেরা নেই, আমায় দিব্যচক্ষু দাও তবে তো ষষ্ঠীর দাস শেঠের বাছাদের দেখতে পাবো। ষষ্ঠী ঠাকুরুন বানরের চোখে হাত বোলালেন, বানরের দিব্য চক্ষু হলো। বানর দেখলে ষষ্ঠীতলা ছেলের রাজ্য, সেখানে কেবল ছেলে, ঘরে ছেলে বাইরে ছেলে, জলে স্থলে পথে ঘাটে গাছের ডালে সবুজ ঘাসে যেদিকে দেখে সেই দিকেই ছেলের পাল, মেয়ের দল, কেউ কালো কেউ সুন্দর কেউ শ্যামলা, কারো পায়ে নূপুর, কারো কাঁকালে হেলে, কারো গলায় সোনার দানা, কেউ বাঁশি বাজাচ্ছে কেউ ঝুমঝুমি ঝুমঝুম করছে, কেউ বা পায়ের নূপুর বাজিয়ে বাজিয়ে কচি হাত ঘুরিয়ে ঘুরিয়ে নেচে বেড়াচ্ছে, কারো পায়ে লাল জুতুয়া, কারো মাথায় রাঙা টুপি, কারো গায়ে ফুলদার লক্ষ টাকার মলমলি চাদর, কোনো ছেলে রোগা রোগা, কোনো ছেলে মোটা সোটা, কেউ দস্যী কেউ লক্ষ্মী, একদল কাঠের ঘোড়া টকবক হাঁকাচ্ছে, একদল দিঘির জলে মাছ ধরছে, একদল বাঁধের জলে নাইতে নেমেছে, একদল গাছের তলায় ফুল কুড়োচ্ছে, একদল গাছের ডালে ফল পাচ্ছে, চারিদিকে খেলাধুলো মারামারি হাসি কান্না, সে এক নতুন দেশ, স্বপ্নের রাজ্য, সেখানে কেবল ছুটোছুটি কেবল খেলাধুলো, সেখানে পাঠশালা নেই, পাঠশালে গুরু নেই, গুরুর হাতে বেত নেই, সেখানে আছে দিঘি কালো জল, তার ধারে সর্বনি টেপান্তর মাঠ, তারপরে আম কাঁঠালের বাগান, গাছে গাছে ন্যাচছোলা টিয়া পাখি, নদীর জলে গোল চোখ বোয়াল মাছ, কচু বনে মশার ঝাঁক, আর আছেন বনের ধারে বনগাঁবাসী মাসিপিসি, তিনি খইয়ের মোয়া গড়েন, ঘরের ধারে ডালিম গাছটি তাতে প্রভু নাচেন, নদীর পারে জন্তি গাছটি তাতে জন্তি ফল ফলে, সেখানে নীলে ঘোড়া মাঠে মাঠে চড়ে বেড়াচ্ছে, গৌড় দেশের সোনার ময়ূর পথে ঘাটে গড়াগড়ি যাচ্ছে, ছেলেরা সেই নীলে ঘোড়া নিয়ে সেই সোনার ময়ূর দিয়ে ঘোড়া সাজিয়ে ঠাক মৃদং ঝাঁঝর বাজিয়ে ডুলি চাপিয়ে কমলাপুলির দেশে পুতু রানীর বিয়ে দিতে যাচ্ছে। বানর কমলাপুলির দেশে গেল, সে টিয়ে পাখির দেশ, সেখানে কেবল ঝাঁকে ঝাঁকে টিয়ে পাখি, তারা দাঁড়ে বসে ধান খোঁটে, গাছে বসে ক্যাচ ম্যাচ করে, আর সেদেশের ছেলেদের নিয়ে খেলা করে, সেখানে লোকেরা গাই বলদের চাষ করে, হিরে দিয়ে দাঁত ঘষে, সে এক নতুন দেশ, সেখানে নিমেষে সকাল পলকে সন্ধে হয়, সেই দেশে কাণ্ডই এক, ঝুরঝুরে বালির মাঝে চিকচিকে জল, তারই ধারে একপাল ছেলে দোলায় চেপে ছপন কড়ি গুনতে গুনতে মাছ ধরতে এসেছে, কারো পায়ে মাছের কাঁটা ফুটেছে, কারো চাঁদ মুখে রোদ পড়েছে, জেলেদের ছেলে জালমুড়ি দিয়ে ঘুম দিচ্ছে, এমন সময় টাপুর টুপুর বৃষ্টি এলো, নদীতে বান এলো, অমনি সেই ছেলের পাল, সেই কাঠের দোলা, সেই ছপন কড়ি ফেলে কোন পাড়ায় কোন ঘরের কোণে ফিরে গেল, পথের মাঝে তাদের মাছগুলো চিলে কেড়ে নিলে, কোলা ব্যাঙে ছিপগুলো টেনে নিলে, খোকাবাবুরা ক্ষেপ্ত হয়ে ঘরে এলেন, মা তপ্ত দুধ জুড়িয়ে খেতে দিলেন, আর সেই চিকচিকে জলের ধারে ছুরছুরে বালির চরে শিব ঠাকুর এসে নৌকা বাঁধলেন, তা
তার সঙ্গে তিন কন্যে। এক কন্যে রাঁধলেন বাড়লেন, এক কন্যে খেলেন, আর এক কন্যে না পেয়ে বাপের বাড়ি গেলেন। বানর তার সঙ্গে বাপের বাড়ির দেশে গেল। সেখানে জলের ঘাটে মেয়েগুলি নাইতে এসেছে, কালো কালো চুলগুলি ঝাড়তে লেগেছে। ঘাটের দুপাশে দুই রুই কাতলা ভেসে উঠল, তার একটি গুরু ঠাকুর নিলেন, আর একটি নায়ে ভরা দিয়ে টিয়ে আসছিল সে নিলে। তাই দেখে ভোঁদর টিয়েকে এক হাতে নিয়ে আর মাছকে এক হাতে নিয়ে নাচতে আরম্ভ করলে। ঘরের দুয়ারে খোকার মা খোকাবাবুকে নাচিয়ে নাচিয়ে বললেন, ওরে ভোঁদর ফিরে যা, খোকার নাচন দেখে যা। বানর দেখলে ছেলেটি বড় সুন্দর, যেন সোনার চাঁদ। তাড়াতাড়ি ছেলেটিকে কেড়ে নিলে। অমনি ষষ্ঠীতলার সেই স্বপ্নের দেশ কোথায় মিলিয়ে গেল। ন্যাচ্ছোলা টিয়ে পাখি আকাশ সবুজ করে কোন দেশে উড়ে গেল, শিব ঠাকুরের নৌকো কোন দেশে ভেসে গেল, ঘাটের মেয়েরা দূরে শাড়ি ঘুরিয়ে পরে চলে গেল, ষষ্ঠীর দেশে কুনো বেড়াল কোমর বেঁধে শাশুড়ি ভোলাতে উড়কি ধানের মুড়কি নিয়ে চারমিন সে কাহার নিয়ে চারমাগি দাসী সঙ্গে আমকাঁঠালের বাগান দিয়ে পুঁতু রানীকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে যেতে আমতলার অন্ধকারে মিশে গেল। তেঁতুল গাছের ভোঁদরগুলো নাচতে নাচতে পাতার সঙ্গে মিলিয়ে গেল। দেশটা যেন মাটির নিচে ডুবে গেল। বানর দেখলে, কোথায় ষষ্ঠী ঠাকুরুন, কোথায় কে? বটতলায় দীঘির ধারে ছেলে কোলে একলা দাঁড়িয়ে আছে। তখন বানর লোকজন ডেকে সেই সোনার চাঁদ ছেলেটিকে পালকি চড়িয়ে আলো জ্বালিয়ে বাদ্যি বাজিয়ে সন্ধ্যাবেলা দিঘনগর ছেড়ে গেল। এদিকে পাটলি দেশে বেয়াই বাড়ি বসে বসে রাজা ভাবছেন, বানর এখনো এলো না, আমার সঙ্গে ছল করলে রাজ্যে গিয়ে মাথা কাটব। বিয়ের কোনেটি ভাবছে, না জানি বর দেখতে কেমন। কোনের মা বাপ ভাবছে, আহা বুকের বাচ্চা পর হয়ে কার ঘরে চলে যাবে। রাজবাড়ির চাকর দাসীরা ভাবছে, এমন সময় গুরু গুরু ঢোল বাজিয়ে পো পো বাঁশি বাজিয়ে চকবক ঘোড়া হাঁকিয়ে ঝকমক আলো জ্বালিয়ে বানর বর নিয়ে এলো। রাজা ছেলেকে হাত ধরে সভায় বসালেন। কনের বাপ বিয়ের সভায় মেয়ের হাত জামাইয়ের হাতে সঁপে দিলেন। পাড়াপড়শি বরকে বরণ করলে, দাস দাসী শাঁখ বাজালে, হুলু দিলে, বরকনের বিয়ে হলো। রাজা ছেলের বিয়ে দিয়ে তারপর দিন বউ নিয়ে ছেলে নিয়ে বাঁশি বাজিয়ে ঘোড়া হাঁকিয়ে বানরের সঙ্গে দেশে ফিরলেন। পাটলি দেশের রাজার বাড়ি এক রাত্রিরে শূন্য হয়ে গেল। মা বাপের কোলের মেয়ে পরের ঘরে চলে গেল। এদিকে রাজার দেশে বড় রানী দুদিন দুরাত কেঁদে কেঁদে ভেবে ভেবে ভোরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন, ষষ্ঠী ঠাকুরুন বলছেন, রানী ওঠ চেয়ে দেখ, তোর কোলের বাছা ঘরে এলো। রানী ঘুম ভেঙে উঠে বসলেন, দুয়ারে শুনলেন দাসীরা ডাকছে, ওঠো গো রানী ওঠো, পাটের শাড়ি পরো, বউটাকে বরণ করবে। রানী পাটের শাড়ি পরে বাইরে এলেন, এসে দেখলেন সত্যি রাজা বউ বেটা এনেছেন। হাসি মুখে বরকনেকে কোলে নিলেন। ষষ্ঠীর বরে দুঃখের দিনের ক্ষীরের ছেলের কথা মনে রইল না। ভাবলেন ছেলের জন্য ভেবে ভেবে ক্ষীরের ছেলে স্বপ্ন দেখেছি। রাজা এসে ছেলেকে রাজ্য যৌতুক দিলেন, সেই রাজ্যে বানরকে মন্ত্রী করে দিলেন, আর ছেলের বউকে মায়ারাজ্যের সেই 8,000 মানিকের 8 গাছা চুড়ি, 10 ভরি সোনার সেই 10 গাছা মল পরিয়ে দিলেন। কন্যের হাতে মানিকের চুড়ি যেন রক্ত ফুটে পড়ল, পায়ে মল রিনি ছিনি বাজতে লাগলো, ঝিকিমিকি চলতে লাগলো। হিংসে ছোট রানী বুক ফেটে মরে গেল। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।